একটার নাম হলো আদ্দা ওয়া দাওয়া রোগ এবং ঔষধ একটার নাম কি রোগ এবং ঔষধ রোগ মানে সমস্ত গুনাহ আর ঔষধ মানে ইস্তিগফার সমস্ত গুনাহ হলো রোগ আর সমস্ত ইবাদত হলো ঔষধ তাহলে বোঝা গেছে ফজরের নামাজ ঔষধ জোহরের নামাজ ঔষধ আছরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ তাহাজ্জুদ বিতির সুন্নত মুয়াক্কাদা জিকির আজকার তিলাওয়াত সালাম মিসওয়াক ডান পা দিয়ে ঢুকা সমস্ত গুনাহ হলো রোগ আর সমস্ত নেক আমাল হলো ঔষধ পাঁচ প্রকারের ট্যাবলেট কেন দিল এক প্রকার অ্যান্টিবায়োটিক কেন দিল আর পাঁচ প্রকারের ট্যাবলেট কেন দিল একটা দিত কি এই জন্যই আল্লাহ তাআলা ফরায়েজ দিয়েছেন ওয়াজিবাত দিয়েছেন সুনানে মুয়াক্কাদা দিয়েছেন সুনানে জাওয়ায়েদ দিয়েছেন নওয়াফিল দিয়েছেন মুস্তাহাব্বাত দিয়েছেন সুবহানাল্লাহ সবগুলো মিলে দিন সবগুলো মিলে কি এই জন্যই কিছুকে হারাম করেছেন কিছুকে কাবীরা করেছেন কিছুকে সগীরা করেছেন কিছুকে মাকরুহ বানিয়েছেন কিছুকে মাকরুহ তাহরিমি বানিয়েছেন কিছুকে মাকরুহ তানজিহ বানিয়েছেন তাইলে এই কিতাবের নাম কি আদ্দাউ ওয়াদ্দাওয়া অর্থ কি রোগ এবং ঔষধ রোগ কি কি সমস্ত গুনাহ রোগ বলেন আর ঔষধ কি কি সমস্ত নেক আমাল ঔষধ যাকাত ঔষধ তাহলে হজ উমরা রোজা নফল রোজা সব যেটাকে যেটাকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন চাই সেটা ফরজ হোক চাই সেটা ওয়াজিব হোক চাই সেটা সুন্নত মুয়াক্কাদা হোক চাই সেটা নওয়াফিল হোক যেটাকে যেটাকে ইবাদত বানিয়েছেন এটা এটা আমার রোগের ঔষধ আর যেটাকে যেটাকে গুনাহ বানিয়েছেন বলেন যেটাকে যেটাকে এটা রোগ এটা কি এটা রোগ এই রোগ কিন্তু আরেক রোগের উপসর্গ ওই রোগ কিন্তু আরেক রোগের উপসর্গ ওই রোগ কিন্তু আরেক রোগের উপসর্গ আবার এই রোগ থেকে কিন্তু আরেক রোগ হয় এই রোগ থেকে কিন্তু আরেক রোগ হয় কি ঘুষ কিন্তু প্রথম রোগ নয় এর আগে আরও আছে সুদ কিন্তু প্রথম রোগ নয় এর আগে কিন্তু আরও আছে জেনা কিন্তু প্রথম রোগ নয় এর আগে কিন্তু আরও আছে নামাজ না পড়া কিন্তু শেষ রোগ নয় এর আগে কি আছে তাহলে বোঝা গেছে ভাই চেইন আর কি ভাই সার্কেল একটা থেকে একটা একটা থেকে একটা তাহলে রোগের মর্ম মূলে চিকিৎসা করা দরকার না এই জন্য হোমিওপ্যাথি ডাক্তাররা কি করে বিশ বছর আগ থেকে শুরু করে চিকিৎসা শুরু করে কোথেকে বিশ বছর আগে কি আপনি ব্যথা পাইছিলেন হ বিশ বছর আগে আমি একটু ব্যথা পাইছিলাম এ ওই ব্যথার লেগে ওষুধ দেয় কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب العالمين بلن ترى نجد উপরে গুনাহ করে ফেলে সীমাহীন জুলুম করে ফেলে অথবা কোনো গুনাহ করে ফেলে এরা এরপরে কি করে যাকারুল্লাহ এদের না আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায় সুবহানাল্লাহ এই যে এই মসজিদে এখন আপনাদের দিলে দিলে কেমন লাগে মনে হয় না কিছুটা চিকিৎসা হবে হবে লাগে মনে হচ্ছে কিনা এবং কিছুটা রুগী রুগী মনে হইতেছে কিনা হ্যাঁ বলনেওয়ালা শুননেওয়ালা কে একজনকে হুরায় পুরায় বলতে পারে না হুরায় বলনেওয়ালা শুননেওয়ালা আমরা দোনো দলেই সমান কি আমরা দোনো দলেই কি তাহলে এই জাতীয় মসজিদে বসলে মাঝে 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 একটু তবলিগে গেলে মাঝে মাঝে কোনো হকানি রব্বানে আল্লাহ আল্লাহদের মসজিদে গেলে হবে এবং কি হবে এই জন্য তিন দিনের জন্য তবলিগে গেলে আপনার চিকিৎসা হবে না রোগ ধরা পড়বে চল্লিশ দিনের জন্য তবলিগে গেলে চিকিৎসা হবে না রোগ ধরা পড়বে চল্লিশ বছরের ক্যান্সার বুঝি চল্লিশ দিনে চিকিৎসা হবে এই জন্য তবলিগে হলো তবলিগ হলো রোগ ধরা পড়ে
রোগ কি পড়ে এই আধা ঘন্টার বয়ানে কি চিকিৎসা হবে না রোগ ধরা পড়বে তো রোগ ধরা পড়া যদি এবার ঢাকাতে রোগ ধরা পড়ছে এবার বাড়ি চলে আসছে তাহলে রোগ ধরা পড়া পরে কি কাজ চিকিৎসা তাহলে আমাদের চিকিৎসাও জরুরি কিনা বলেন হ্যাঁ চিকিৎসা জরুরি না এই চিকিৎসা কোথায় কোথায় করবেন কখন কোন পাবলিকে যাবেন আপনাদের জন্য কত সুবিধা মাঝে মাঝে শহরে যারা আছেন বৃহস্পতিবার একটুখানি মার্কেটে যাবেন ইনশাআল্লাহ করুন মাঝে মাঝে একটু তিন দিনের জন্য বের হবেন মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন মাঝে মাঝে ঢালকানগর চলে যাবেন মাঝে মাঝে যাত্রা বাড়ি চলে যাবেন মাসে একবার আমাদের তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে এসে আমি বসি পারবেন না মাঝে মাঝে একটু যেতে এবার ইনশাআল্লাহ আসতে আসার যোগ্যতা কেমনে খাইলে খাওয়াইলে আমরা খাইবেন আমাদের পাঞ্চানগর আমরা একটা ছোট্ট মাদ্রাসা শুরু করছি তাজুল উলুম মাদ্রাসা পাঞ্চানগর আমাদের মেওয়াশাল বাড়ির পেছনে কি কলেজ জানি আইডিয়াল কলেজের পেছনে আজকেও ইনশাআল্লাহ আসর থেকে আইসা সুযোগ থাকলে শরীক হবে আসতে করে ইনশাআল্লাহ যদি জান লাগে মা গো মা আল্লাহ কি বলছি মাঝে মাঝে যাওয়া উচিত কিনা মাসে একবার সার্চ করেন এরপরে প্রথম জুমা জেলা জামে মসজিদ নোয়াখালী মাঝে মাঝে একটু চলে যান এই যে আজকে এই যুবক কোথেকে আসছে নীলফামারি ওই যে কে ওই যে দাঁড়াও নীলফামারি থেকে আসছে নীলফামা কি কেমন লাগলো কিন্তু এই সামনের দোকান থেকে আসতে পারে নাই এরকম মুসলমান আছে না না এনারা ঢাকা থেকে আসছে এই এই দুই ভাই এনারা ঢাকা থেকে আসছে সাই মাইজদি থেকে কারা কারা আসছেন হাত তোলেন নোয়াখালী থেকে দেখেন হাত তোলেন এনারা কোথেকে আসছে রামগঞ্জ থেকে কে দেখি ওই দেখেন শ্যামবাগ সুবহানাল্লাহ আপনারা যারা দূর দূর থেকে আসেন আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কিছু নাই বাকি মজার বিষয় হলো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আপনি হেদায়েতের তালাশে চলে আসছেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে এটা আল্লাহর ওয়াদা আমরা কি কিছু দিতে পারবো এই জন্য প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার তাজুল উলুম আমরা ফিকির করবো ইনশাআল্লাহ ঠিক হয় না ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনারা ফিকির করতেন আমি যদি আমার 15 দিনের তালিকা শুনাই আমি 15 দিনে কোথায় কোথায় গিয়েছি আপনার মাথায় হাত দিবেন এটাও কীভাবে সম্ভব কিন্তু লক্ষ্মীপুর আসি আপনারা আসেন না আফসোস হয় কথা কি বুঝাইতে পারছি আফসোস হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাকে আমাকে বুঝার তৌফিক দান করেন সব বুঝলাম আমি আমাকে বুঝলাম না সব বুঝলাম আমি আমার হায়াতের দাম বুঝলাম না সব বুঝলাম আমি আমার জীবনের দাম বুঝলাম না সব বুঝলাম আমি আমার ঘন্টার মিনিটের সেকেন্ডের দাম আমি বুঝি নাই অথচ আমার দাম কত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت